দুর্গাপুজোর ইউনেস্কোর স্বীকৃতিতে রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমানের আসানসোলে বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৃহস্পতিবার এই পদযাত্রা করা হয়েছে। এদিনের পদযাত্রায় আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস অরুণ প্রসাদ, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ প্রমুখেরা উপস্থিত ছিলেন। এদিন আসানসোলের পোলো ময়দান থেকে শুরু হয়ে রবীন্দ্র ভবনে শেষ হয়েছে। এদিনের পদযাত্রায় আসানসোলের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। আজকে 1 সেপ্টেম্বর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা আমাদের জেলাতে যে দুর্গাপুজোর যে কালচারাল হেরিটেজ আছে সেটাকে ইউনেস্কো একটা মান্যতা দিয়েছে। সেই মান্যতাকে সেলিব্রেট করার জন্য একটা র্যালি আমরা করেছি। এখানে মানে আমাদের যে লাকি ভান্ডারের যে স্ত্রীরা আছে তারা পার্টিসিপেট করেছে, তার সঙ্গে বিভিন্ন স্কুল থেকেও পার্টিসিপেশন হয়েছে, আর অন্যান্য যারা আছে তারা পার্টিসিপেট করেছে, ইন্ডাস্ট্রি থেকে পার্টিসিপেট করেছে, আর আমরা পুলিশ প্রশাসনের সাথে আমরা। স্যার, এই পুজো কমিটিগুলো কি বার্তা দেবেন? পুজো কমিটি আগামী পুজো ভালোভাবে কাটানোর জন্য আমার শুভেচ্ছা।